আসসালামু আলাইকুম। ওমান প্রবাসীদের জন্য চরম দুঃসংবাদ, কি জানেন সেটা? এখন থেকে রয়্যাল ডিগ্রি জারি করা হয়েছে বা ওমানের মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, এখন থেকে আপনাদেরকে যারা যারা রেসিডেন্স কার্ড রিনিউ করেন বা পতাকা অনেকে অনেক ভাষায় এটাকে চিনেন, তো যারা রিনিউ করতেছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই 15 দিন আগে অ্যাপ্লাই করতে হবে, যেটা সত্যি ওমানস্থ সকল প্রবাসীদের জন্য চরম একটা দুঃসংবাদই বলা যায়। কারণ আপনারা জানেন, বিগত দিনে আমরা যখন ওমানের রেসিডেন্স কার্ড আমরা রিনিউ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এত বেশি তেমন কিছু হইতো না, আমাদের রিফিউজ বা আমাদের ফিউজ হওয়ার 0% সম্ভাবনা ছিল। সেখান থেকে এখন 100%-এর মধ্যে অনেক পার্সেন্টে নিশ্চয় দিয়ে বলা যায় যে আমাদের ভিসাও ক্যান্সেল হতে পারে, রিফিউজ হতে পারে। রয়্যাল ডিগ্রি থেকে বলা হয়েছে এটাই, এখন থেকে যে যে যারা ভিসা রিনিউ করতে চাইবে, মানে ধরেন আমার পতাকা শেষ, আমার ভিসা শেষ, আমি ভিসা রিনিউ করতে যাব, ভিসা রিনিউ করার 15 দিন আগে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং 15 দিন আগে যে অ্যাপ্লাই করব, এই 15 দিন সময়ের ভিতরে ওমানের মিনিস্ট্রি থেকে বা লেবারের যারা তত্ত্বাবধানে আছে তারা কিন্তু আমার এই ভিসাটাকে রিফিউজ ক্যান্সেল করার ক্ষমতা রাখবে। কিন্তু এই যে ক্যান্সেল করছে, সেই ক্যান্সেলকে আপনাদের কাছে কারণ বা এক্সপ্লেইন যেটাকে বলে, মানে ক্যান্সেল কেন করছে, কেন হবে, এগুলো করার জন্য তারা বাধ্য না। সত্যিকার অর্থে বলতে গেলে খারেজিরা এদেশে অবস্থান করতেছি সত্যি, কিন্তু টিকে থাকাটা সত্যি বড্ড মুশকিল হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। তবুও সুলতানাতের নিয়মকে জানাই, রেসপেক্ট করি, সুলতানাতের সম্মান জানাই। তার কারণ হচ্ছে এই সুলতানাত অফ ওমানে আমরা টাকা কামাচ্ছি, দূরে টাকা ইনকাম করতেছি, সেটা কিন্তু সত্য। যার কারণে আমি বলবো ওমানের যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা অযথা দুশ্চিন্তার কোনো কিছু করবেন না। অনেকেই প্রশ্ন করতেছেন এই বিষয়ে জানার জন্য, তার জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে ওমানের অনেক প্রবাসী ভাইয়েরদের অনেক প্রশ্ন থাকে যে ওমানের করোনার পরিস্থিতি সর্বশেষ অবস্থা। আসলে বর্তমানে ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ অবস্থা হচ্ছে মোটামুটি মিডিয়াম অবস্থায় রয়েছে, কারণ 100-এর ভিতরে চলে আসছে। জানেন আপনারা, বিগত দিনে ওমানে কিন্তু চরম অবস্থা বিরাজমান ছিল করোনা ভাইরাসের। প্রতিদিন 1000-এর উপরে মানুষ নতুন কেসে আক্রান্ত হইতো, সেক্ষেত্রে এখনও কিন্তু 100-এর ভিতরে চলে আসে, যারা সত্যি স্বস্তির একটা খবর। এনিওয়েজ গাইজ, যারা যারা যেখান থেকে এত সমুদ্র দেখতেছিলেন, আমি মুসাইমন ছিলাম আপনাদের সাথে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল মুসাই ই অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে মুসাইমন লিখে আপনার পাবেন, সেটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটাকে আপনারা লাইক করে দিবেন। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার। তারপরে আপনাদের টিকিটের প্রাইস নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সেটা নিয়ে আমাদের একটা চ্যানেল আছে বা একটা পেজ আছে, সেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি, সেখান থেকে আপনারা বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন। টিকিটের দাম কোন দিন কত টাকা হচ্ছে, কোন দিন কোন অফার চলতেছে, সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যাই হোক, অবশেষে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সময় ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখার। তারপরে আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকে পছন্দ করেন আমার ভিডিও, তার অন্যতম কারণ হচ্ছে আমি শর্টকাটে ভিডিওটা বানাই, আমি 8-10 মিনিট ভিডিও তৈরি করি না। তার কারণ হচ্ছে কোনো কিছু না থাকলে বক বক পক পক করে করে এত সময় ভিডিও তৈরি করার কোনো মানে উঠে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন। যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। পরিবারের সাথে থাকেন, অসহায়দের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।